প্রাণঘাতী করোনা ভাইরাসের কোনো উন্নতি নেই। নতুন করে 1289 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 39 বাংলাদেশি সহ 144 জন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেদ্দায় আছেন সহকর্মী আল মামুন শিপন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, জাপর, আপনি জানেন যে অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের সাথে সারা বিশ্ব যুদ্ধ করে যাচ্ছে। তার মধ্যে সৌদি আরবও কিন্তু দিন দিনই আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর মধ্যে থেকে বেশিরভাগই প্রবাসী নাগরিক এবং অভিবাসী নাগরিক ইতিমধ্যে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি। তার মধ্যেও দীর্ঘ দেড় মাস জুড়ে সৌদি আরবে চলছে লকডাউন, এবং এই লকডাউনের গত দুই দিন আগে থেকে সৌদি বাদশাহ, মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ একটি রাজকীয় ফরমানের মাধ্যমে এই লকডাউনের এবং এই কার্ফিউ সময়সীমা কিছু সময়ের জন্য শুধুমাত্র মক্কা নগরী ছাড়া অন্যান্য এলাকাগুলোতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জনসাধারণের প্রবেশাধিকার থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবং আপনি জানেন যে বর্তমানে এই যে সৌদি আরবে 20 থেকে 21 লক্ষ প্রবাসী বাংলাদেশির মধ্যে থেকে অধিকাংশ প্রবাসী বাংলাদেশি হয়ে পড়েছে কর্মহীন। এই কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সামগ্রী সহ বিভিন্ন সহযোগিতা করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার থেকে যে অর্থ প্রেরণ করা হয়েছে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের মাধ্যমে, সেখানে রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট এই ত্রাণগুলো বিতরণ করছেন আমরা জেনেছি। তবে এর মধ্যে অনেক অধিকাংশ প্রবাসী অভিযোগ জানিয়েছে আমরা এই ত্রাণগুলো এখনও সঠিকভাবে পাচ্ছি না, এবং অন্যান্য প্রদেশের এবং রিয়াদ এবং জেদ্দার প্রবাসীরা ছাড়া অন্যান্য প্রদেশের নাগরিকরা কিন্তু প্রবাসীরা জানিয়েছেন যে দূতাবাসকে এবং কনসুলেটকে কাছে তারা দাবি জানিয়েছেন যেন যে অন্যান্য প্রদেশগুলোতে যেন মক্কা এবং জেদ্দার মতো বাংলাদেশ সরকার থেকে যে প্রেরিত অর্থ এসেছে সেই অর্থে ত্রাণগুলো বিতরণ করা হয়। তার মধ্যেও সৌদি সরকারের যে মহানম রাজশাহর বাদশার যে রাজকীয় ফরমান, সেই ফরমানে গত আগামী 26-29 এপ্রিল থেকে 13ই মে পর্যন্ত সকল বাণিজ্যিক কেন্দ্রগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধুমাত্র সেলুন এবং ম্যাসেজ সেন্টার এবং কফি শপ সহ জিম সেন্টারগুলো ছাড়া অন্যান্য সকলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন। এবং এখানে প্রবাসীদের, অসহায় প্রবাসীদের ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেদ্দাস্থ প্রবাসী এবং সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা সহ এবং জেদ্দা কনসুলেট এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাস। আসলে এই ছিল জাফর আমার কাছে সৌদি আরব থেকে সর্বশেষ। সৌদি আরবের করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ খবর জানাতে জেদ্দা থেকে যোগ দিয়েছে সহকর্মী আল মামুন।